নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপস মানেই জ্যোতিষ আলোচনা, এবং বিভিন্ন রকম আলোচনার মধ্যে থেকেই আমরা এগিয়ে চলছি। তো প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে যে কথাটি বলে থাকি, যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। এছাড়াও যারা আপনারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক আমার কাছে, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আমার আমার নিজস্ব মোবাইল নাম্বারে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। চলে আসবো মূল আলোচনাতে। আজকে একটি বিশেষ বিষয়, একটি বিশেষ রাশি সম্পর্কে আলোচনা করব, সেটি হলো সিংহ রাশি। অবশ্য এর আগে আমি একটি সিংহ রাশি সম্পর্কে আপনাদের সামনে অনুষ্ঠান উপস্থাপন করেছি, সেখানে লেখার মাধ্যমে আমি আমার বক্তব্যগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, এবং সব থেকে বেশি ভিউজ আপনারা যে দেখেছেন সেটাকে সব থেকে বেশি ভিউজ কিন্তু আমার সিংহ রাশির মধ্যেই হয়েছে, প্রায় 70,000 ভিউজ কভার করে গেছে এই অল্প সময়ের মধ্যেই। তাই সেখান থেকেই আমি চিন্তাভাবনা করলাম যে আরও একটা সিংহ রাশি সম্পর্কে আপনাদের কাছে অনুষ্ঠান উপস্থাপন করব, যেটা আমি নিজে করব। আগেরটা যেমন লেখার মাধ্যমে করেছিলাম, এটা আমি নিজে করছি, এবং আরও একটু ভালোভাবে এই রাশিটি সম্পর্কে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখুন, প্রত্যেকটি রাশি সম্পর্কে আমরা যে সমস্ত কথাগুলি বলে থাকি, প্রত্যেকটি রাশি সম্পর্কে একজন জ্যোতিষী আপনাদেরকে যা বক্তব্য বলে থাকেন, এই প্রত্যেকটি বক্তব্যের পেছনে কিন্তু একটি লজিক থাকে, একটি সায়েন্স থাকে। আমরা কিন্তু হঠাৎ বলবো না যে আপনার মাথা গরম হয়ে যাবে, আমরা কিন্তু হঠাৎ আমার মনে হলো বলেই বলি না যে আপনি এরকম হবেন, আপনি ওরকম হবেন। এবং আমরা যে বলি যে কথাগুলো, অর্থাৎ আমাদের মতো জ্যোতিষীরা যে আপনাদেরকে বলেন যে আপনার এই রাশি তাহলে আপনার এই রকম হতে পারে, ওই রকম হতে পারে, এই যে বক্তব্যগুলো আপনাদের কাছে বলে, তার প্রত্যেকটা লজিক আছে, প্রত্যেকটা যুক্তি আছে। তো আজকে আমার সিংহ রাশির যে অনুষ্ঠান, সেটি হলো যুক্তি, এবং তার সঙ্গে সঙ্গে সেই যুক্তিকে মাথায় রেখে সেই জাতকের চরিত্র বা ব্যক্তিত্ব প্রকাশ কেমন করে পায়, সেটি নিয়ে আমার আলোচনা। তো সিংহ রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো সিংহ রাশির অধিপতি রবি। আমরা জানি রবি সৃষ্টির কারক, আমরা জানি রবি আত্মার কারক, আমরা জানি রবি তৃপ্তির কারক, আমরা জানি রবি প্রকাশের কারক, আমরা জানি রবি কিন্তু তেজের কারক, আমরা জানি রবি কিন্তু অগ্নির কারক। তাহলে এখানে এই সিংহ রাশি কিন্তু প্রচণ্ড ভাইটাল একটা রাশি, কারণ আমাদের ভূমণ্ডলের যে সর্বশক্তিমান যে গ্রহটিকে আমরা দেখতে পাই, যেই গ্রহটির জন্য কিন্তু আমাদের এই সমস্ত পৃথিবীর সৃষ্টি হয়েছে, সেটি কিন্তু রবি, আর এই রবির রাশি হচ্ছে সিংহ রাশি। তো আসুন আমরা আলোচনা এগিয়ে চলি। তো সিংহ রাশি সম্পর্কে বলতে গেলে পারে প্রথমে যে কথাটি বলতে হবে যে এই রাশির অধিপতি রবি। এই রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি মঘা, একটি পূর্ব ফাল্গুনী এবং একটি উত্তর ফাল্গুনী। এই রাশিটি একটি ক্ষত্রিয় বর্ণের রাশি, এই রাশিটি একটি অগ্নি তত্ত্বের রাশি, এই রাশিটি একটি পুরুষ রাশি, এই রাশিটি একটি বিষম রাশি, এই রাশিটি একটি স্থির রাশি। এই প্রত্যেকটা জিনিসকে মাথায় রেখে আমরা কিন্তু সিংহ রাশির ব্যক্তিত্বকে খুঁজে বার করার চেষ্টা করব। প্রথমেই সিংহ রাশির জাতক যারা হয়, তারা কিন্তু তাদের সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যেই কথাটি আমি বলবো, সেটি হচ্ছে যে এরা কিন্তু প্রচণ্ডই ভালো মানসিকতার জাতক হয়ে থাকেন। এরা জীবনে যদি কোনো লক্ষ্য স্থির করে, সেই লক্ষ্যের দিকে কিন্তু এরা এগিয়ে চলতে ভালোবাসে বা এগিয়ে চলে, এবং তার সঙ্গে সঙ্গে একটু নেতৃত্ব প্রবণতা, একটু লিডারশিপের জায়গাটা কিন্তু সিংহরাশির ব্যক্তিত্বের মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। তো এগুলো কেন হয় তার বিশেষ কারণও কিন্তু আছে। তো সেই কারণ খুঁজতে গেলে প্রথমে যে কথাটিকে বলবো, যে প্রথমেই হচ্ছে সিংহরাশির প্রথমে আমরা সিংহরাশির সিম্বল, যেটা সিংহরাশির সিম্বল কিন্তু হচ্ছে সিংহ বা লায়ন। আমরা যদি ডিসকভারিতে
যে সিংহের অনুষ্ঠান যদি আমরা দেখি তাহলে সেখানে সিংহের চরিত্র সম্পর্কে আমাদের আরও বিস্তারিতভাবে জ্ঞান অর্জন হবে। আমরা যদি ডিসকভারি চ্যানেলের মধ্যে সিংহকে ভালো করে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা অনেক রকম বিষয় এই সিংহ রাশি সম্পর্কে উঠিয়ে আনতে পারব। সাধারণভাবে আমরা যেমন ডিসকভারিতে দেখেছি যে সিংহ যখন চলে তখন কিন্তু দেখবেন যে সিংহ যখন চলে তখন কিন্তু একা চলে না, একদম পুরো ঝুন্ড যেটাকে বলে পুরো মানে গ্রুপ নিয়ে কিন্তু সিংহরাশি সিংহকে দেখতে পাওয়া যায়। তারা কিন্তু পুরো গ্রুপ নিয়ে একদম যায়। সিংহরাশির জাতকরাও কিন্তু এরকম ধরনেরই হয়। সিংহরাশি একটি স্থির রাশি, কিন্তু সিংহরাশি প্রচণ্ড ঘোরাফেরা করতে ভালোবাসে। সিংহরাশি কিন্তু প্রচণ্ড একটু শৌখিন রাশি বলা যেতে পারে। সিংহরাশি কিন্তু ঘোরাফেরা করতে ভালোবাসতে পারে, কিন্তু এরা একা ঘুরতে কখনোই ভালোবাসে না। এরা কিন্তু সর্বদাই চায় যে আমার পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে আমরা ঘুরতে বেরোবো, এরকম একটা মানসিকতা কিন্তু এদের ভেতরে দেখতে পাওয়া যায়। এরা কিন্তু প্রচণ্ড নিজের পরিবারকে ভালোবাসে। সিংহ রাশির যারা জাতক হয় তারা কিন্তু নিজের পরিবারের জন্য প্রচণ্ড চিন্তা করে, প্রচণ্ড কিন্তু এদের ভেতরে নিজের পরিবারের প্রতি যে মায়া মমতা ভালোবাসা প্রেম এগুলো কিন্তু বিশেষভাবে প্রকাশ পায়। সিংহ রাশি যেহেতু একটি অগ্নিতত্ত্বের রাশি এবং রবিও যেহেতু একটি অগ্নিতত্ত্বের গ্রহ, তাই সিংহের ভেতরে কিন্তু অগ্নির গুণ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং আমরা সাধারণভাবে সিংহ রাশির যদি কোনো ব্যক্তিকে দেখি তাহলে দেখবো তাদের মুখমণ্ডলের ভেতরে একটা যে গাম্ভীর্য, একটা যে রাগি রাগি ভাব কিন্তু সর্বদা প্রকাশ পায়। তার একটাই কারণ হচ্ছে যে এই রাশিটার ওপরে যেহেতু অগ্নির প্রভাব খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, তাই কিন্তু এই রাশির জাতকদের মুখমণ্ডলের ওপরে সেই ছাপটি বিশেষভাবে প্রকাশ পায়। তবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সিংহরাশিকে দেখতে যতটা রাগি রাগি বলে মনে হয়, সর্বদাই যেন দেখলে মনে হয় যেন রেগে আছে, কিন্তু এরা সর্বদা এরকম থাকে না। এরা কিন্তু ভালো মুডেও যদি থাকে তা এদের মুখমণ্ডলের ছাপটাই এমন ধরনের হয় দেখলে মনে হবে যেন রেগে আছে বা রাগি রাগি একটা ভাব, খুব গাম্ভীর্যপূর্ণ কিন্তু একটা চেহারা সিংহরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। সিংহকে যখন আমরা দেখবো যে সিংহের কিন্তু কেশর আমরা দেখেছি সর্বদাই পেছন দিকে সমস্ত কেশরগুলোকে দেখতে পাওয়া যায়। সিংহরাশির জাতকদেরকেও যদি আপনারা লক্ষ্য করেন যখন এরা চুল আসবে বিশেষ করে ছেলেরা, তখন দেখবেন যে এরা কিন্তু শিরে চিরুনি নিয়ে একদম মানে পেছন দিকে চুলটাকে আঁচড়ায়, অর্থাৎ ওই সিংহের কেশরের মতো। সিংহরাশির জাতক যারা হয়, আমি বিশেষভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা কথা বলে থাকি যে প্রত্যেকটি অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ প্রত্যেকটি অগ্নিরাশি, যেমন হচ্ছে মেষ, যেমন হচ্ছে সিংহ এবং যেমন হচ্ছে ধনু, প্রত্যেকটি অগ্নিরাশির জাতকদের ক্ষেত্রে আপনারা দেখবেন এদের মাথার চুল কিন্তু কিছুটা কম থাকে। তার লজিকটা কি? তার লজিক হচ্ছে একটাই, চুল আমাদের যে মাথার চুল, এই মাথার চুল কিন্তু জলতত্ত্বকে ইন্ডিকেট করে এবং যখনই এই মাথার চুল যখন অগ্নির মধ্যে চলে আসবে তখন কিন্তু তার পরিমাণটি অনেকটা হ্রাস পেয়ে যাবে। তো এই কারণে কিন্তু দেখবেন মেষরাশির জাতকদের ক্ষেত্রে বা সিংহরাশির জাতকদের ক্ষেত্রে বা ধনুরাশির জাতকদের ক্ষেত্রে কিন্তু মাথার চুল একটু কম থাকে, কোথাও কোথাও টাক পড়ে যায় অনেক সময়। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে মেষরাশির মাথার চুল কম হয়ে যাওয়া, সিংহরাশির মাথার চুল কম হয়ে যাওয়া, ধনুরাশির মাথার চুল কম হয়ে যাওয়া কিন্তু সমান নয়। কারণ ধরুন কপাল, যেমন সিংহরাশির ক্ষেত্রে দেখা যায় যে কপালের একটু কপালটা বড় হয়ে যায় তারপরে কিন্তু এদের চুলটা স্টার্ট হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রথমের দিকটা একটু টাক মতো দেখতে পাওয়া যায়, প্রথমের দিকটা কিন্তু একটু দূর থেকে চুলটাকে শুরু হয়েছে, এরকম অনেক সময় দেখতে পাওয়া যায়। আবার ধনুরাশির ক্ষেত্রে দেখা যায় যে মন্ত্রীখানের জায়গাটা কিন্তু অনেক অংশে চুলটা কমে গেছে, এরকম একটা জায়গা কিন্তু সিংহরাশির জাতকদের ক্ষেত্রে প্রকাশ পায়। সিংহরাশির জাতক যারা হয় এরা প্রচণ্ড কিন্তু এদের ভিতরে মায়া মমতা প্রেম ভালোবাসা কাজ করে, কিন্তু এরা কিন্তু খুব রোম্যান্টিকও হয়, প্রচণ্ড রোম্যান্টিক হয়। এবং এরা সবসময় এদের মুখমণ্ডলের ভেতরে যে প্রথমে কথাটি বললাম যে মুখমণ্ডলের ভেতরে এমন একটি ছাপ সৃষ্টি করে রাখে যে ছাপটির জন্য এরা কিন্তু ভালোভাবেও যদি কারোর সঙ্গে মিশতে চায় কিন্তু ফট করে লোকে এদেরকে বুঝতে পারে না, মনে করে হয়তো যে রেগে রেগে আসে। তবে একটুখানি কোথাও হলো সিংহরাশির মাথা গরম বলা যেতে পারে, তবে খুব নয়, এরা কিন্তু অকারণে মাথা গরম করে না। এরা যদি কখনো মাথা গরম করে তার মানে সত্যিকারের লজিক থাকবে, সত্যিকারের যুক্তি থাকবে, অযৌক্তিক কারণে কিন্তু এই সিংহরাশির জাতক কখনোই মাথা গরম করবেন না। সিংহরাশির যারা জাতক হয় এরা প্রচণ্ড লোকের সঙ্গে মিশতে ভালোবাসে, লোককে উপদেশ দিতে ভালোবাসে, লোককে পরামর্শ দিতে ভালোবাসে, লোককে ফোর্স করতে স্পিড দিতে ভালোবাসে, লোককে
অর্থাৎ আমি বলতে চাইছি যে এদের বন্ধু বান্ধব বা এদের যারা সহকর্মী আছে এদের সঙ্গে কিন্তু এরা খুব বেশি পরিমাণে মিশে যায় এবং তাদের সমস্ত সমস্যার মধ্যে এরা কিন্তু তাদেরকে সুপরামর্শ দেয়, সুপরামর্শ দিতে ভালোবাসে, তাদের খোঁজ খবর নেয়। অর্থাৎ খুব ভালোভাবে একটা বন্ধুত্ব কিন্তু সিংহরাশি সর্বদাই মানুষের সঙ্গে করে থাকে। তবে একটা কথা এখানে খেয়াল রাখতে হবে, এরা যেমন লোকের সমস্যা নিয়ে কথা বলে, লোককে সুপরামর্শ দেয়, লোককে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, কোনো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এরা তাকে সহযোগিতা করে, তবে এরা কিন্তু নিজের সমস্যা খুব একটা লোককে বলে না, এরা নিজের সমস্যা কিন্তু খুব একটা লোককে বলে না, এবং এরা কিন্তু নিজের প্রবলেমস কিন্তু কাউকে জানাতে চায় না, এবং এরা মনে করে না বা এরা পছন্দ করে না যে আমার সমস্যা নিয়ে কেউ কোনো আলোচনা করুক, আমার সমস্যা নিয়ে কেউ কথা বলুক, এই বিষয়টা কিন্তু এদের ভেতরে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এই রাশির যারা জাতক হয় বা এই রাশির যারা ব্যক্তি হয় তারা নিজের নামটাকে কিন্তু সর্বদা ফেমাস করতে চায়। অগ্নির স্বভাব কি? অগ্নির স্বভাব হচ্ছে সর্বদাই ওপরের দিকে ওঠা। অগ্নির স্বভাব হচ্ছে কি? সর্বদাই আগে ওপরের দিকে ওঠা। তাহলে এরাও কিন্তু নিজেকে সর্বদাই ওপরের দিকে ওঠাতে চায়, এরা কিন্তু সর্বদাই নিজের নামকে ফেমাস করতে চায়, এরা কিন্তু সর্বদাই কোনো একটা জায়গাতে নিজেকে লিডার হিসাবে পরিচিতি করাতে চায়, এবং সেটা কিন্তু এরা সফলও হয়। এরা যদি কোনো কাজ করে সেখানে কিন্তু এরা নিজের নামের ওপর একটা ছাপ সৃষ্টি করতে চেষ্টা করে এবং মনে করে যে এই কাজটি যদি 10 জন মিলে করে তাহলে মানে আমার নামটা যেন অবশ্যই আসে প্রথমে, এরকম একটা ব্যাপার কিন্তু সিংহরাশির ভেতরে দেখতে পাওয়া যায়। এই রাশির জাতকদের ভেতরে কিন্তু বা এই রাশির ব্যক্তিদের ভেতরে কিন্তু একটা চালাকির ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যায়। কীরকম? এরা এদের ভেতরে না খুব ভালো আকর্ষণ করার ক্ষমতা থাকে। এরা কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধু বান্ধব করে নিতে পারে, খুব তাড়াতাড়ি বন্ধু বান্ধবকে নিজের কাছে করে নিতে পারে। তার একটা লজিক হচ্ছে এটাই যে এরা কিন্তু বন্ধু বান্ধব যে করে সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের সমস্যা, বন্ধু বান্ধব কী সমস্যায় পড়েছে তাকে এরা প্রচণ্ড পরিমাণে হেল্প করে। এর কারণে কী হয় যে বন্ধু বান্ধব এদের যারা বন্ধু বান্ধব তারা কিন্তু সঙ্গে সঙ্গে একে খুব ভালো বন্ধু হিসেবে মনে করে। যখনই দেখে যে সেই বন্ধুটা পুরোপুরি আমার কাছ সঙ্গে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে, তখন কিন্তু এরা নিজের মতো করে সেই বন্ধুত্বকে চালনা করার চেষ্টা করে। এটা কিন্তু সিংহরাশির একটি খুব বড় মানে ব্যক্তিত্ব। এরা কিন্তু নিজের বন্ধু বান্ধবকে নিজের মতো করে চালনা করার চেষ্টা করে, এবং তার সঙ্গে সঙ্গে এদের আরও একটা বিষয় দেখতে পাওয়া যায়, সিংহরাশি জাতকদের যদি কোনোভাবে কোনো জায়গার অপমান হয়, কেউ যদি এদেরকে অপমান করে, তাহলে এরা কিন্তু সেই অপমানের বদলা অবশ্যই নেয়। হয়তো সেই মুহূর্তে নিতে পারলো না, কিন্তু এরা মেমোরি অর্থাৎ মাথার মধ্যে কিন্তু লোড করে রাখে সেটাকে, এবং পরবর্তীকালে উপযুক্ত সময় কিন্তু সেই অপমানের জবাব অবশ্যই এরা নেবেই নেবে, এরা কিন্তু ছাড়বে না। আরও একটা ব্যাপার সিংহরাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখতে পাওয়া যায়, সেটি হলো এরা কিন্তু প্রচণ্ড জেদি প্রকৃতির হয়। এরা যদি কোনো সিদ্ধান্ত একবার নিয়ে নেয় তাহলে কিন্তু ফট করে চেঞ্জ করে না, এরা কিন্তু নিজের সিদ্ধান্তের ভেতরে অটুট থাকার চেষ্টা করে, এবং এরা একটু জেদি প্রকৃতির হয়। এবং কোথাও কোথাও আমরা দেখেছি, আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে এরা কিন্তু সর্বদাই যে সঠিক চিন্তাভাবনা করে সেটা কিন্তু ভুল, কিছু কিছু সময় ভুল সিদ্ধান্ত নিয়ে তার উপরে জেদ করে বসে থাকে, যার ফলে কিন্তু এদের অনেক সময় ক্ষতি হতে পারে। এদের অনেক সময় এদের সঙ্গে অন্য ব্যক্তির, অন্য বন্ধুবান্ধব বা অন্য ব্যক্তি বা অন্য সহকর্মীদের কিন্তু মনোমালিন্য এই কারণে সৃষ্টি হতে পারে, কারণ হচ্ছে ভুল ডিসিশনের ওপরে এরা কিন্তু জেদ ধরে বসে থাকে। সিংহরাশির জাতক যারা হয় এদের আরও একটা কথা খেয়াল রাখতে হবে, যেহেতু সিংহরাশির অধিপতি রবি, এবং সিংহরাশি থেকে আমরা মানে সিংহরাশি থেকে আমরা কিন্তু পেট বিচার করি, পেটের প্রথম অংশ বিচার করি, এবং হার্ট কর্কট রাশি থেকে আমরা হার্ট বিচার করি, এবং সিংহরাশি থেকে কর্কট রাশি থেকে হার্টের প্রথম অংশ এবং ওপরের অংশ, এবং সিংহরাশি থেকে হার্টের নিচের অংশ বিচার করা হয়, এবং রবি থেকে আমরা চোখ বিচার করে থাকি। চোখের কারক রবি, কারণ রবি দীপ্তির কারক, রবি হচ্ছে হার্টের কারক। তাহলে এই রাশি যদি খুব বেশি পরিমাণে পীড়িত হয়ে যায় বা এই রাশির অধিপতি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সেই জাতকের
পিঠ সংক্রান্ত সমস্যা, চোখ সংক্রান্ত সমস্যা বা হার্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে। সিংহ রাশির ক্যারেক্টার, সিংহ রাশিটি কিন্তু মহারাশির মধ্যে খুব ভাইটাল একটি রাশি। বলা হয়ে থাকে যে সিংহ রাশির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, যে কোনো গ্রহ সিংহ রাশির মধ্যে যদি কোনো গ্রহ চলে আসে, সেই গ্রহের কারকতা অনুসারে সেই জাতকের ব্যক্তিত্ব প্রকাশ পায়। অর্থাৎ সিংহ রাশির মধ্যে যেই গ্রহ এসে বসবে, সেই গ্রহটি কিন্তু সেই জাতকের ব্যক্তিত্বের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে থাকে। তাই এই ঘরেতে কোনো না কোনো গ্রহ থাকা কিন্তু খুব শুভ হিসেবে মানা হয়ে থাকে। এবং সেটি যদি, যেহেতু সিংহ রাশির অধিপতি রবি, তাহলে রবির যদি মিত্রগ্রহ অর্থাৎ চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি বা রবি নিজে যদি এই রাশির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এটি খুবই পজিটিভ এবং তারা প্রচণ্ড শুভ ফল দিয়ে থাকে এই রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। সিংহ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি মঘা, একটি পূর্ব ফাল্গুনী এবং একটি উত্তর ফাল্গুনী। মঘা নক্ষত্রে যদি কারো জন্ম হয়, অর্থাৎ সিংহ রাশির মধ্যে জন্ম হয়েছে মঘা নক্ষত্র তার, তাহলে কিন্তু এই নক্ষত্র উচ্চ বংশকে ইন্ডিকেট করে থাকে। এদের ভিতরে কিন্তু টেকনিক্যাল জ্ঞান বা বাস্তব জ্ঞান কিন্তু খুব ভালো বিশেষভাবে দেখতে পাওয়া যায়, খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। এবং এই মহা নক্ষত্রে জন্ম হয় যাদের, এদের ভেতর কিন্তু প্রচণ্ড উদারতা থাকে। এদের যদি কোনো জিনিস থাকে না, এরা অন্যকে দেবার মতো মানসিকতা রাখে। তার সঙ্গে সঙ্গে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি কারো জন্ম হয়, এদের ভেতরে প্রচণ্ড চেষ্টা, এদের ভেতরে প্রচণ্ড উদ্যম ক্ষমতা দেখতে পাওয়া যায়। এরা ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব বেশি পরিমাণে লেবার দিতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। এরা কিন্তু প্রচণ্ড ভালোবাসা প্রেমের ক্ষেত্রে কিন্তু জড়িয়ে পড়ে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যদি কারো জন্ম হয় এবং এরা যদি কখনো প্রেমেতে, মানে চলতি ভাষা যেটা বলে যে ধোকা খায়, তাহলে কিন্তু তার দিকে ঘুরেও তাকাবে না কখনো। এই ধরনের মানসিকতা হয় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতকদের ক্ষেত্রে বা জাতিকাদের ক্ষেত্রে। এছাড়াও উত্তর ফাল্গুনী নক্ষত্রে এই যদি কারো জন্ম হয়, সিংহ রাশির মধ্যে যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে কারো জন্ম হয়, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা প্রচণ্ড চালাক প্রকৃতির হয়। এবং এই নক্ষত্রে জন্ম হলে পারে কিন্তু সেই জাতক বা জাতিকাকে বলা হয়ে থাকে যে এরা কিন্তু সৌভাগ্য নিয়েই এসেছে পৃথিবীতে। এবং এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যারা যাদের জন্ম হয়, এরা কিন্তু চালাকির দ্বারা নিজের কাজকে হাসিল করতে এক্সপার্ট হয়ে থাকে। তো এটা হলো সিংহরাশির সাধারণ চরিত্র। আরও একটি চরিত্রের কথা আমি যেটি বলবো, সেটি হচ্ছে যে সিংহরাশি যদি কখনো সিংহরাশি জাতকদের সঙ্গে যদি আপনি কখনো বা জাতিকাদের সঙ্গে যদি আপনি কখনো প্রেমে আবদ্ধ হন, আপনি যদি পুরুষ হন এবং আপনি যদি কোনো সিংহরাশির মহিলার সঙ্গে প্রেমে আবদ্ধ হন, তাহলে বিশেষভাবে একটি কথা খেয়াল রাখবেন যে এরা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ মাইন্ডের হয়। এরা কিন্তু সর্বদাই চায় যে আপনি, এরা যদি দেখা যায় যে এদের সিংহরাশির যদি কোনো মহিলা হয় বিশেষ করে, তাহলে দেখতে পাওয়া যায় যে এরা যদি ধরুন প্রেম করছে, বসে আছে কোথাও এবং বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছে, আপনি যদি হঠাৎ গিয়ে এদেরকে ডাকেন, এরা কিন্তু ফট করে রেগে যাবে। আপনি কিন্তু, এরা চায় যে আমি যেখানে বসে আছি যাদের সঙ্গে, আপনি গিয়ে তাদের সবাইকে প্রাধান্য দিন, তাহলে কিন্তু সিংহরাশি প্রচণ্ড খুশি হয়। আপনি যদি, মানে প্রেমের ক্ষেত্রে এটি বলছি, অবশ্যই যদি আপনি সিংহরাশির কোনো মহিলার সঙ্গে প্রেম করেন, তাহলে এটি আপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে। সিংহরাশির জাতিকা যারা হয়, অর্থাৎ আপনার প্রেমিকা যদি সিংহরাশির হয়, তাহলে কিন্তু সিংহরাশির যারা জাতিকা হয় তারা কিন্তু খুব ভালো মাইন্ডের হয়। অন্যান্য অনেক রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে ধরুন আপনি যার সঙ্গে প্রেম করছেন, আপনি তাকে ছেড়ে তার বান্ধবীর সঙ্গে যদি কথা বলেন, তাহলে সেই জাতক বা সেই জাতিকা কিন্তু ফট করে রেগে যেতে পারে। আমার কথাটাকে হয়তো বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি, যে আপনি যাকে প্রেম করছেন বলে মনে করছেন, ধরুন সেই জাতিকার বান্ধবীর সঙ্গে আপনি কথা বললেন, তাহলে সেই জাতিকা কিন্তু রেগে যেতে পারে। এরকম কিন্তু সিংহরাশি নয়। সিংহরাশি কিন্তু যদি আপনি সিংহরাশির বান্ধবীদের সঙ্গে আপনি যদি কথা বলেন এবং 2 ঘন্টা 4 ঘন্টাও যদি কথা বলেন, সিংহরাশি কিন্তু একবারও রেগে যাবে না। সে কিন্তু কুল মাইন্ডে থাকবে, তার কোনো মনে ভুল ধারণাই আসবে না। কিন্তু সে কিন্তু অবশ্যই, সে সেখান থেকে যদি চলেও যায়, সে সেখানে যদি বসেও থাকে, সে কিন্তু একটার জায়গাতেই খুব বেশিভাবে খেয়াল রাখে যে আপনি কথা বলুন কিন্তু আপনি কোনো চালাকি যেন করবেন না।
আপনি যদি চালাকি করেন তাহলে কিন্তু সিংহ রাশি জাতিকারা আপনার থেকে অনেক বেশি চালাক, এটা কিন্তু প্রমাণ করে দিতে পারে এরা। তো এটি আপনাদেরকে বললাম, এটা জয়েন করলাম, এটা বলা ঠিক ছিল না, তবু আমি জয়েন করলাম, কারণ যেহেতু রাশি চরিত্র সম্পর্কে বলছি তো এটাও আমি মনে করলাম যে বলা উচিত। তো খুব সামান্যভাবে সিংহ রাশি চরিত্র সম্পর্কে আলোচনা করলাম, এটি সর্বশেষ নয়, এরপরেও কিন্তু আরও অনেক কথা থেকে যায় যেগুলো এই রাশি সম্পর্কে বলা হলো না বা বলা হয় না, কারণ সময়ের একটা ব্যাপার থাকে। অলরেডি 21 মিনিট কমপ্লিট হয়ে গেছে, তবে একটা কথা খেয়াল রাখবো, আমি যে সমস্ত গুণগুলির কথা বললাম এই গুণগুলি যদি আপনার সিংহ রাশি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভেতরে প্রকাশ পাবে। তবে এই রাশিটি যদি অন্য গ্রহ, এই রাশির মধ্যে যদি অন্য গ্রহ এসে অবস্থান করে, এই রাশি যদি অন্য গ্রহ দ্বারা দৃষ্ট হয়, এই রাশির অধিপতি যদি খুব বেশি পাপ পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই সমস্ত গুণগুলি যতটা পরিমাণে বললাম তার সেটা কিন্তু প্রচুর মানে অনেকভাবে অনেক রকমভাবে ডিসব্যালেন্স হয়ে যাবে। কিন্তু যদি এই রাশির মধ্যে কোনো গ্রহ অবস্থান না করে, এই রাশির ওপরে যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকে, যদি এই রাশির অধিপতিও খুব বেশি পাপ পীড়িত না হয়, তাহলে কিন্তু এই রাশি সম্পর্কে যে সমস্ত গুণগুলি কথা বললাম, এই সমস্ত গুণগুলি একজন সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অবশ্যই প্রকাশ পাবে। খুব সামান্যভাবে বোঝাবার চেষ্টা করলাম। তো আজ এই পর্যন্ত থাক, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।